নমস্কার বন্ধুরা, স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি নিরামিষ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজ বানাবো ঢ্যাঁড়স আলু পোস্ত। এটা কোনো নতুন রান্না নয়, আপনারাও বাড়িতে করে থাকেন। আমি কিভাবে করি আজ আমি সেটাই আপনাদেরকে দেখাবো। এটা এই ঢ্যাঁড়স পোস্ত দিয়ে আপনারা গরম ভাতের সাথে খেতে পারেন, রুটি দিয়েও খেতে পারেন, খেতে কিন্তু দারুণ হয়। পোস্ত খেতে তো আমরা সকলেই পছন্দ করি, ভীষণই সুস্বাদু একটা খাবার। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি, ঢ্যাঁড়স আলু পোস্ত। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইটার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করব, আপনারা চাইলে রিফাইন তেল দিয়েও করতে পারেন, তবে পোস্ত রান্না তো সর্ষের তেলে করলেই ভালো লাগবে। তেল গরম হয়ে যাওয়ার পর আমি এখানে ঢ্যাঁড়স দিয়ে দিলাম। বড় ঢ্যাঁড়সগুলো দুটুকরো করে কেটেছি আর ছোটো ঢ্যাঁড়সগুলোকে দেখুন গোটাই রেখে দিয়েছি। এই ঢ্যাঁড়সগুলো আগে ধুয়ে জল শুকিয়ে তারপরে কিন্তু কেটে নিয়েছি, কাটার পরে ঢ্যাঁড়স ধোয়া যাবে না। এবার এই ঢ্যাঁড়সটা একটু ভালো করে লাল করে ভেজে নেব। ঢ্যাঁড়স ভাজা হতে হতে আমি পোস্তটা বেটে নেব। মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি পোস্ত। আমি এখানে 3 চামচ পোস্ত দিলাম। এই পোস্তটা শুকনো অবস্থায় একটু আগে ঘুরিয়ে পাউডার মতন করে নেব, তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছু কাঁচা লঙ্কা আর একটু জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এদিকে দেখুন ঢ্যাঁড়সটাও কিন্তু আমার লাল করে ভাজা হয়ে গেছে। ঢ্যাঁড়সে আমি লবণ হলুদ কিছুই দিইনি, এমনি লাল করে ভেজে নিয়েছি। এবার এই ঢ্যাঁড়সটা একটা পাত্রে নামিয়ে নেব। ঢ্যাঁড়স নামিয়ে নিয়েছি, ওই কড়াইয়ের মধ্যে আবার দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরেটা কিছুক্ষণ একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আলু, দুটো মিডিয়াম সাইজের আলু এরকম মোটা মোটা করে একটু কেটে নিয়েছি সেই আলুটা দিয়ে। এবার আলুটাকেও ভেজে নেব, লবণ হলুদ কিছুই দেব না, এমনি ভেজে নেব। ঢ্যাঁড়সের যে কোনো রান্নায় ঢ্যাঁড়সটা যদি আগে একটু ভেজে নিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু ঢ্যাঁড়সের মধ্যে যে একটা পিচ্ছিল ভাব থাকে সেটা আর থাকে না, খেতেও ভালো লাগে। আলু ভাজার মধ্যে দেখুন একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে তেলের উপরে কালো জিরের সাথেও দিতে পারেন, তবে সেক্ষেত্রে কাঁচা লঙ্কা তেলে দিলে গায়ে ছিটকে আসতে পারে, সেই জন্য আমি আলু ভাজার সময় দিলাম। আলুটা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ। হলুদটা সম্পূর্ণ অপশনাল, অনেকেই পোস্ততে হলুদ খেতে পছন্দ করেন না, তারা হলুদটা স্কিপ করে যাবেন। দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী, আমি কিন্তু ঢ্যাঁড়স ভাজার সময় লবণ দিইনি, এখন একবারেই দিয়ে দিলাম। এবার হলুদ আর লবণ দিয়ে আলুটা আরও কিছুক্ষণ একটু ভেজে নেব। আলুটা দেখুন বেশ লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্ত, তবে আমি এখানে কিন্তু সম্পূর্ণ পোস্তটা একবারে দিয়ে দিইনি, কিছুটা রেখে দিয়েছি, সেটা আমি পরে রান্নায় ব্যবহার করব। পোস্ত দিয়েও আলুর সাথে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। পোস্ত দেওয়ার পর খুব বেশিক্ষণ কিন্তু কষানোর কোনো প্রয়োজন হয় না, 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে। আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম ঢ্যাঁড়স। এবার ঢ্যাঁড়স আলু আর পোস্ত 1.5 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি মিক্সির জারটা ধুয়ে কিছুটা জল। জলটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। আমি এখানে আরও একটু জল দিয়ে দিচ্ছি যাতে ঢ্যাঁড়স এবং আলু ভালো মতো সেদ্ধ হয়ে যায়। জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার আমি কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্নাটা করে নেব। দেখুন ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি, ঢ্যাঁড়স এবং আলু দুই কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা সম্পূর্ণ অপশনাল, ইচ্ছে না হলে দেবেন না, তবে নিরামিষ রান্নায় কিন্তু মিষ্টি দিলে খেতে খুবই ভালো লাগে। চিনি দিয়েও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি যে পোস্ত বাটা আমি রেখে দিয়েছিলাম সেই পোস্ত বাটাটা। পোস্ত দিয়ে যে কোনো রান্নায় যদি রান্নার শেষে একটু পোস্ত বাটা দেওয়া যায় তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে আর
কাঁচা পোস্তর একটা গন্ধ বেরোয়, সেই জন্য খুবই ভালো লাগে তরকারিটা। পোস্ত দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আমি কিন্তু আর ঢাকা চাপা দেবো না, এইভাবে একটু রান্নাটা করে নেব। ঢ্যাঁড়সটা দেখুন ভেজে নিয়েছি, সেই জন্য একটু কিন্তু ঘেটে যায়নি, সব কটা ঢ্যাঁড়স গোটাই আছে। পোস্ত দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি, এবার দিয়ে দেব। সবশেষে দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা সর্ষের তেল। পোস্ত দিয়ে রান্না করেছি তাই কাঁচা সর্ষের তেল দিলে খেতে খুবই ভালো লাগবে, তবে পছন্দ না হলে বাদ দিতে পারেন। তেল দেওয়ার পরও আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আর আমি সম্পূর্ণ রান্নাটা কিন্তু গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখেই রান্না করেছি। গ্যাসটা বন্ধ করে দিয়ে বা ঢাকা দিয়ে কিছুক্ষণ এভাবে রেখে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি, ঢ্যাঁড়স আলু পোস্ত। খুবই সহজ রান্না, হয়েও যায় চটপট, খেতে কিন্তু দারুণ লাগে। আমার আজকের এই সহজ রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধুদের কাছে অনুরোধ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।